বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবিতে নয়পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জনসমুদ্রে পরিণত হয়েছে বুধবার ত্রিশে নভেম্বর দুপুর একটা থেকে সমাবেশ শুরু হওয়ার কথা কিন্তু সরেজমিনে গিয়ে দেখা যায় বেলা এগারোটা থেকে নেতা সমাবেশের স্থলে জমতে থাকে এক পর্যায়ে তা জনসমুদ্রে পরিণত হয় কেন্দ্রীয় কার্যালয় ছাড়াও আশেপাশের গলিতে নেতাকর্মীদের আনাগোনা দেখা গেছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে বেশ অসুস্থ তার ব্যক্তিগত চিকিৎসকরা জানিয়েছেন খালেদা জিয়ার লিভার সিরোসিসের কারণে ব্লিডিং হচ্ছে এ কারণে তার চিকিৎসায় গঠিত দলের মেডিকেল বোর্ডের চিকিৎসকরা তাকে যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র বা জার্মানির বিশেষায়িত হাসপাতালে চিকিৎসার সুপারিশ করেছেন চিকিৎসকরা বলেন নেত্রীর যকৃত বা লিভারে রক্তক্ষরণ হচ্ছে একবার এই রক্তক্ষরণ সামাল দেওয়া গেছে এখন তার যে অবস্থা সেটি দ্বিতীয়বার সামাল দেওয়া কঠিন হবে রবিবার আঠাশে নভেম্বর সন্ধ্যায় গুলশানে খালেদজিয়ার বাসভবন ফিরোজায় ব্রিফিং করেন নেত্রীর ব্যক্তিগত চিকিৎসকরা ব্রিফিং এ বিএনপি নেত্রীর রোগ নিয়ে প্রাথমিক একটি বর্ণনা দেন ব্যক্তিগত চিকিৎসক ও দলের গঠন করা মেডিকেল বোর্ডের প্রধান বাংলাদেশে দুই থেকে তিনবার রক্তক্ষরণ সামাল দেওয়ার কারিগরি সুযোগ নেই বলে যত দ্রুত সম্ভব তাকে দেশের বাইরে নিয়ে যাওয়ার কথাও বলেছেন তারা সাবেক প্রধানমন্ত্রীর পেট থেকে চাকা চাকা রক্ত যাচ্ছে বলে উল্লেখ করে তিনি জানান ইউনাইটেড হাসপাতালে একবার রক্ত দিয়ে পরিস্থিতি সামাল দেওয়া গেছে কিন্তু এই ধরনের রোগীকে বারবার রক্ত দেওয়া সম্ভব নয় তিনি আরো বলেন আশঙ্কা করছি আবারও যদি ব্লিডিং হয় তাহলে এটাকে কন্ট্রোল করা যাবে না ব্লিডিং হয়ে মৃত্যু ঝুঁকি আরো বেড়ে যাবে ইন্টারন্যাশনাল গ্যাস্ট্রো অ্যানালিস্ট চিকিৎসক আরিফিন সিদ্দিকি লিভারের রক্তক্ষরণ ঠেকাতে চিকিৎসা পদ্ধতি তুলে ধরে বলেন এটা একটা হাইলি টেকনিক্যাল কাজ বাংলাদেশে টিপস করার কোনো রোগী আমরা দেখি নাই যার দুই থেকে তিনবার এটা করা হয়েছে তাহলে কোথায় চিকিৎসা করা যায় এমন প্রশ্নে তিনি বলেন এটা আমেরিকা বা ইউরোপ বেসড বিশেষ করে ইউকে জার্মানি ইউএসএ কিছু সেন্টার আছে সেটাও পুরো দেশ জুড়ে ছড়িয়ে ছিটিয়ে নেই দুই একটি সেন্টার সেখানে আছে খালেদা জিয়ার মুক্তি ও বিদেশি চিকিৎসার দাবিতে সমাবেশটি প্রেস ক্লাবের সামনে হওয়ার কথা থাকলেও অনুমতি না পাওয়ায় তা কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আনা হয় গতকাল সোমবার উনত্রিশে নভেম্বর নয়াপল্টনের দলীয় কার্যালয়ে বিএনপির সিনিয়র যুগ্ম অ্যাডভোকেট রুহুল কবির রিজভি এই কর্মসূচির কথা ঘোষণা করে সংবাদ সম্মেলনে একথা জানান রিজভি বলেছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি সুখ চিকিৎসার দাবিতে বিএনপির উদ্যোগে বেলা একটায় নয়াপল্টনে বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে এ ব্যাপারে পুলিশের পক্ষ থেকে মৌখিক অনুমতি নেওয়া হয়েছে বলেও জানান তিনি সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রেজাউলি সাম্রাজীব ব্রেকিং নিউজ